লুক 9:18-21। পরে একদিন যিশু যখন একা একটি জায়গায় প্রার্থনা করছেন, সঙ্গে রয়েছেন তার শিষ্যেরা, সেই সময় তিনি তাদের এই প্রশ্ন করলেন, ওই যে যারা এসে ভিড় করে আমি কে, এই বিষয়ে তারা কি বলে? উত্তরে শিষ্যরা বললেন, তারা কেউ বলে আপনি দীক্ষাগুরু যোহন, কেউ বলে আপনি এলিও, আবার কেউ বলে প্রাচীনকালে কোনো প্রবক্তাই পুনরুত্থান করেছেন। তখন যিশু তাদের বললেন, আর তোমরা, আমি কে, এই বিষয়ে তোমরাই বা কি বলো? উত্তরে পিতর বললেন, আপনি পরমেশ্বরের সেই খ্রিস্ট। যিশু তাদের তখন দৃঢ়ভাবেই নিষেধ করে বলে দিলেন, এই কথা তারা যেন কাউকে না জানান।